নমস্কার বন্ধুরা, চন্দ্র চন্দ্র যাদের জন্মছকে অশুভ অবস্থায় অবস্থান করে, ঘর হিসাবে বলা যেতে পারে যদি লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে অশুভ। যদি চন্দ্র রবি রাহু শনি বুধ বা মঙ্গলের সাথে অবস্থান করে একই ঘরে এবং ডিগ্রিগত দিক থেকে যদি কম ডিফারেন্সে অবস্থান করে তাহলে অশুভ। আর এই চন্দ্র অশুভ থাকলে আমাদের জীবনে যে সব থেকে বড় প্রভাবটা পড়ে সেটা হলো মানসিক দিক থেকে দুর্বলতা। কারণ চন্দ্রকে আমরা মাতৃকারক বা মনের অধিপতি গ্রহ বলে গণ্য করি। এই ধরনের চন্দ্রের অবস্থান বা এই ধরনের চন্দ্র যদি গ্রহের সাথে অবস্থান করে তাহলে সেটাকে খারাপ বলে গণ্য করা হয়। তো এই প্রতিকার হিসাবে সাধারণভাবে একটা উপায় করা যেতে পারে, সাধারণভাবে উপায় বলতে যেটা আমরা টোটকা বা টিপস অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা করা যেতে পারে। কিন্তু কখনোই জন্মছক বিচার না করিয়ে রত্ন ধারণ করবেন না চন্দ্রের জন্য। কারণ অনেককেই দেখি বা অনেকেই দেখি যে চন্দ্রের জন্য মুক্ত ধারণ করে নেন বা মুক্ত ধারণ করার কথা বলেন, কিন্তু এটা সম্পূর্ণ খারাপ বা সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। বা এই ধরনের না দেখিয়ে হরস্কোপ না বিচার করিয়ে মুক্ত ধারণ করা আপনার জীবনে আরো বেশি খারাপ আনতে পারে, মানসিক দুর্বলতা কষ্ট মানসিক আঘাত আনতে পারে, আপনি আরো বেশি হতাশ হয়ে পড়তে পারেন। সেই ক্ষেত্রে জন্মছক বিচার না করিয়ে যদি আপনি চন্দ্রের প্রতিকার বা আপনি যদি মনে করছেন যে আপনার মন প্রচন্ড দুর্বল বা মন প্রচন্ড অস্থির চঞ্চল হতাশাগ্রস্ত অল্পতেই ভেঙে পড়েন তাহলে এই উপায়টা করতে পারেন। সেটা হলো শঙ্খ, মানে জল শঙ্খ, যেটাতে আমরা ঠাকুর ঘরে রাখি বা জল রাখি, ঠাকুর ঘরে সিংহাসনে জল রাখি শঙ্খ। সেই জল শঙ্খ একটা আলাদাভাবে কিনে নিন এবং তাতে দুধ রেখে দিন। দুধ রেখে দিয়ে যেন দুধটা মিনিমাম 10-12 ঘন্টা শঙ্খে রাখা থাকে, এইরকম অবস্থায় দুধ স্নানের জলে দিয়ে মাঝে মধ্যে স্নান করি এবং তার মধ্যে 2-4 ফোঁটা মধুও দিয়ে রাখতে পারি, যেটা আরো ভালো বা এর গুণমানকে আরো বাড়িয়ে দেবে। তো এই সাধারণ উপায়, সেই দুধ সহ মধু যদি আপনি স্নানের জলে দিয়ে স্নান করেন তাহলে দেখবেন এই চন্দ্রের অশুভ চন্দ্রের প্রভাব কিছুটা লাঘব হচ্ছে, আপনারা কিছুটা মানসিক শান্তি বা মানসিক দুর্বলতা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন। এবং অকারণ ছোটখাটো ব্যাপারে হতাশা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন। নমস্কার।